আরামবাগে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অধরা অভিযুক্তরা, দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ তৃণমূল কর্মীদের। রাজ্যের দুই মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ। রাজ্যের অন্যান্য জায়গার মতো শৈলশহর দার্জিলিং এও চলছে ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টির জেরে আরো নেমেছে পারদ। কনকনে ঠান্ডায় কার্যত যুবথুবু পাহাড়ের রানী। সান্দাকফুতে শুরু তুষারপাত। ঝিরঝিরে বৃষ্টির মাঝে উত্তাল দীঘার সমুদ্র। জলোচ্ছ্বাসের আশঙ্কায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি। পাশাপাশি চলছে মাইকিং ও নজরদারি। পরপর মেয়ে হওয়ায় কাঁথিতে সদ্যজাতকে খুন। বাড়ির পাশের পুকুরে নিখোঁজ শিশুকন্যা দেহ উদ্ধার। খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা মা, দাদু দিদিমা, ঠাকুমা। পুলিশের গাড়ি আজকে গ্রামবাসীদের বিক্ষোভ। পশ্চিম বর্ধমানের কুলটির চীনাকুড়ির 2 নম্বর এলাকায় খুন হওয়া যুবক সঞ্জিত পাশোয়ানের মৃতদেহ উদ্ধার। অভিযোগ, গতকাল সন্ধ্যায় রাস্তায় তাকে ঘিরে ধরে গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর বাইক উদ্ধার হলেও সঞ্জিতের খোঁজ মিলছিল না। মালদার চাঁচলে এটিএম লুটের চেষ্টা। অভিযোগ, গতকাল রাতে চাঁচল বাস স্ট্যান্ড এলাকায় বেসরকারি ব্যাংকের এটিএম ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। সকালে বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়ায়। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, টাকা লুট হয়নি। ব্যাংক ম্যানেজার পরিচয়ে এটিএম কার্ডের তথ্য হাতিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে প্রতারণার শিকার সরকারি স্কুলের শিক্ষিকা। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের এস এন ব্যানার্জি রোডে স্কুটারে বেপরোয়া গাড়ির ধাক্কা। গুরুতর জখম এক সেনাকর্মীকে বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ঘাতক গাড়িটি আটক হলেও চালক পলাতক। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে অটো রুট পাইয়ে দেওয়ার নাম করে 2.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত। এবার উদ্ধার হলো অটোটিও। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অটোটি সোদপুর মুড়াগাছা রুটে চলাচল করছে। তারপরই পাকড়াও।